বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস এন্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক ব্রস অ্যানাটমি অফ দ্য ট্রাকিয়া। আমরা কি কি পড়ব, হোয়াট ইজ ট্রাকিয়া, ইটস কম্পোজিশন, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডেভেলপমেন্টাল সোর্স এটসেট্রা। তো শুরু করি। হোয়াট ইজ ট্রাকিয়া? ইটস এ ফাইব্রোকার্টিলেজিনাস টিউব হুইচ এক্সটেন্ডস ডাউনওয়ার্ডস অ্যাজ দ্য কন্টিনিউশন অফ দ্য ল্যারিংস। নাও ইটস কমিসমেন্ট, হোয়ার ডাজ ইট বিগিন, কোথায় এটা শুরু? ইট বিগিনস অ্যাট দ্য lower border of the cricoid cartilage at the level of the six cervical vertebra and it ends at the level of the lower border of the fourth thoracic vertebra at the level of the sternal angle by dividing into right and left principal bronchus. দেখো কি বললাম, যে ট্রাকিয়াটা কি, এটা একটা ফাইব্রোকার্টিলেজিনাস টিউব। তা শুরু কোথায়? লোয়ার বর্ডার অফ দ্য ক্রিকয়েড কার্টিলেজ ভার্টিব্রাল লেভেল, সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা। শেষ কোথায়? লেভেল অফ দ্য লোয়ার বর্ডার অফ দ্য ফোর্থ থোরাসিক ভার্টিব্রা। আর একটা লেভেল আমরা কি বলতে পারি? স্টার্নাল অ্যাঙ্গেল। কিভাবে শেষ হয়? বাই ডিভাইডিং ইন টু রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। নাও লেন্থ, ইটস লেন্থ ইজ অ্যাবাউট 10 to 15 সেন্টিমিটার, ব্রেথ ইন কেস অফ অ্যাডাল্ট মেল 2 সেন্টিমিটার অ্যান্ড ইন কেস অফ অ্যাডাল্ট ফিমেল 1.5 সেন্টিমিটার, ইন্টারনাল ডায়ামিটার 12 মিলিমিটার ইন কেস অফ অ্যাডাল্ট, বাট ইন কেস অফ চিলড্রেন ইট ইজ অনলি অ্যাবাউট 3 মিলিমিটার। এর ডায়ামিটারটা কত বলছি? চিলড্রেনদের 3 মিলিমিটার। এরপরের একটা কোশ্চেন, হোয়াট আর দ্য এজ রিলেটেড চেঞ্জেস অফ দ্য ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য ট্রাকিয়া? দেখো, at birth the internal diameter of the trachea is 3 mm and it persists up to third year of life and then it increases by 1 mm in each year and at the 12th year it remains fairly constant. দেখো বলছি কি, যে at birth the diameter কত? 3 mm এবং এটা persist করবে কতদিন পর্যন্ত? up to third year। এরপর প্রত্যেক ইয়ারে কতটুক করে তার ব্রেথ বাড়বে, ডায়ামিটারটা বাড়বে 1 মিলিমিটার করে, এরকম করে কতদিন পর্যন্ত বাড়বে? আপ টু দা এজ অফ 12 ইয়ার পর্যন্ত এর ডায়ামিটারটা বাড়বে, এরপর এটা কনস্ট্যান্ট থাকবে, তার মানে 12 মিলিমিটারই থাকবে। আমরা আগেই বলে নিয়েছি যে ইন্টারনাল ডায়ামিটার অফ দ্য ট্রাকিয়া ইন কেস অফ অ্যাডাল্ট 12 মিলিমিটার। তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স, এই যে ইন্টারনাল ডায়ামিটারটা আমরা কেন জানবো? ইট ইজ ইম্পর্টেন্ট ফর অ্যানেস্থেটিস্ট। কেন? ফর ইন্ট্রা ট্রাকিয়াল ইন্টিগ্রেশন ডিউরিং অ্যানেস্থেশিয়া। যে বাচ্চাটার বয়স কত, তাহলে তার কোন ডায়ামিটারের টিউব লাগবে, এই জন্যই এটা দরকার। নাও কম্পোজিশন অফ দ্য ট্রাকিয়া। ট্রাকিয়া ইজ কম্পোজ অফ 16 to 20 incomplete C-shaped hyaline cartilage. তাহলে পোস্টিয়ালি এটা incomplete C-shaped hyaline cartilage, এরকম C-shaped। তাহলে পোস্টিয়ালি ইট ইজ কমপ্লিটেড হয় কি দিয়ে? বাই ফাইব্রো ইলাস্টিক মেমব্রেন অ্যান্ড ট্রাকিয়ালিস মাসেল। নাও ট্রাকিয়ালিস মাসেল এটা কি টাইপের মাসেল? আমরা জানি দেয়ার আর 3 types অফ মাসেল, স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেল। তাহলে ট্রাকিয়ালিস মাসেলটা কেমন মাসেল? ইটস এ স্মুথ মাসেল। এর পরের একটা কোশ্চেন, যে এই যে ইনকমপ্লিট সি-শেপড হায়ালিন কার্টিলেজ, এইটার ইম্পর্টেন্স কি? ইট অ্যালাউস এক্সপ্যানশন অফ দ্য ইসোফেগাস ডিউরিং ডিগ্লুটেশন। এরপর হোয়াট ইজ ক্যারিনা?
দেখো দ্য লাস্ট ট্রাকিয়াল রিং ইট প্রেজেন্টস এ ট্রায়াঙ্গুলার পোসেস হুইচ হুকস আপওয়ার্ডস ফ্রম দ্য লোয়ার মার্জিন অ্যান্ড সারাউন্ডস দ্য কমেন্সমেন্ট অফ দ্য ব্রঙ্কাই দ্যাট ইজ দ্য রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস এটাকে বলা হয় কি ক্যারিনা তো হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ক্যারিনা ইট প্রেজেন্টস এ রিজ in the interior of the trachea which acts as a guide for the surgeon during bronchoscopic examination or other examinations. Number two, its mucous membrane is one of the sensitive areas which is associated with cough reflex. And number three, it acts as a last line of defense and results in expulsion of the foreign bodies by violent coughing. Now, lining epithelium of the trachea. Pseudo stratified ciliated columnar epithelium. Dekhen amra question kori, what do you mean by pseudo stratified ciliated columnar epithelium? Pseudo stratification mane ta ki? Je epithelial cells are arranged in single layer, but it seems to be multi-layered due to different cellular height and different nuclear level. সেলুলার হাইট ডিফারেন্ট আবার নিউক্লিয়াস গুলাও ডিফারেন্ট লেভেলে থাকে যার জন্য সেলগুলি যদিও সিঙ্গেল লেয়ারে থাকে তারপরও মনে হয় যে এটা মাল্টিপল লেয়ারে আছে তো এই জন্য আমরা এটাকে বলি কি সিডো স্টার্টিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম তো এখানে কোন সেলটা বেশি থাকে প্রিডমিনেটিং সেল ইন দ্য এপিথেলিয়াম গবলেট সেল অ্যান্ড হোয়াট ইজ দ্য সিক্রেশন অফ দ্য গবলেট সেল মিউকাস মিউকাসের কাজটা কি যে ইট এন্ট্রাস ডাস্ট পার্টিকেলস ফরেন পার্টিকেলস ব্যাকটেরিয়া বাই স্টিকি সারফেস এরপর কি হয় এই যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এই সিলিয়ারি বিট দিয়ে এই এন্ট্রাপ পার্টিকেলসটা কোথায় করে মুভড আপওয়ার্ডস টুয়ার্ডস দ্য আপার পার্ট অফ দ্য ট্রাকিয়া ল্যারিংস অ্যান্ড দেন এক্সপেলড আউট বাই কাফি তাহলে এটা কি করে এই যে রেসপিরেটরি মিউকোসা অথবা এই যে আমরা বলতেছি ট্রাকিয়াল যে মিউকোসা সিডো স্টার্টিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম এটা অ্যাক্টস অ্যাজ এ ডিফেন্স মেকানিজম অফ দ্য রেসপিরেটরি সিস্টেম কিভাবে বাই অ্যাক্টিং অ্যাজ এ মিউকোসিলিয়ারি ব্যারিয়ার নাও আর্টারি সাপ্লাই ট্রাকিয়ার আর্টারি সাপ্লাই আসবে কোথা থেকে ইনফিরিয়ার থাইরয়েড আর্টারিস অ্যান্ড অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য ব্রঙ্কাস বাই ব্রঙ্কিয়াল আর্টারিস ভেনাস ব্লাড কোথায় ড্রেন হবে ইনফিরিয়ার থাইরয়েড ভেন নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক সাপ্লাই ডিরাইভস ফ্রম দ্য আপার ফোর আর ফাইভ থোরাসিক সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড প্যারাসিম্পথেটিক সাপ্লাই কোথা থেকে আসবে ভ্যাগাস নার্ভ অ্যান্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এখন সিম্প্যাথেটিক স্টিমুলেশনের ইফেক্টটা কি আর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের ইফেক্ট কি সিম্প্যাথেটিকটা ভেসো মোটর অ্যান্ড ব্রঙ্কোডাইলেটর অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনে আমরা কী পাবো প্যারাসিম্প্যাথেটিকটা কি মোটর টু দ্য ট্রাকিয়ালিস মাসেল দ্যাট ইজ ট্রাকিয়ালিস মাসেলটা কন্ট্যাক্ট করবে সিক্রেটো মোটর টু দ্য গ্ল্যান্ডস দ্য গ্ল্যান্ডুলার সিক্রেশন বাড়বে যেমন আমরা বললাম কি সিডো স্টার্টিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম ট্রাকিয়াল লাইনিং এবং সেখানে কোন সেলটা প্রিডমিনেটিং গবলেট সেল গবলেট সেলটা কি ইউনিসেলুলার গ্ল্যান্ড তাহলে গ্ল্যান্ডুলার সিক্রেশন বেড়ে যাবে এছাড়া সেন্সরি টু দ্য মিউকাস মেমব্রেন এইবার কি দেখো এই যে রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস হুইচ ওয়ান ইজ শর্টার ওয়াইডার অ্যান্ড মোর ভার্টিক্যাল এই যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস এটা ওয়াইডার শর্টার অ্যান্ড মোর ভার্টিক্যাল এটা দিয়ে কিন্তু একটা এক্সপ্লানেটরি কোশ্চেন আসে যে হোয়াই দ্য রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস ইজ শর্টার ওয়াইডার অ্যান্ড মোর ভার্টিক্যাল ওয়াইডার কেন বিকজ রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস ইট সাপ্লাইজ দ্য মোর ভলিউমিনাস রাইট ল্যাং উই নো রাইট ল্যাং এর ওয়েট 625 গ্রাম আর লেফট ল্যাং এর ওয়েট কত 565 গ্রাম তাহলে এই যে রাইট ল্যাংটা মোর ভলিউমিনাস যার জন্য এটা ওয়াইডার কেন ইট ইজ মোর ভার্টিক্যাল বিকজ অ্যাট ইটস বাইফারকেশন ট্রাকিয়া ডেভিয়েটস মোর টু দ্য রাইট সাইড যার জন্য এই যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা শর্টার অ্যান্ড মোর ভার্টিক্যাল এটা দিয়ে কিন্তু আরও একটা এক্সপ্লেনেটরি কোশ্চেন আসে যে হোয়াই রাইট ল্যাং ইজ মোর প্রন টু ইনফেকশন এই একই কারণ যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস ওয়াইডার শর্টার অ্যান্ড মোর ভার্টিক্যাল কাজে অ্যাসপিরেটেড ফরেন বডি ইন দ্য ট্রাকিয়া ইজিলি এন্টার্স ইন টু দ্য রাইট ল্যাং সো রাইট ল্যাং ইজ মোর প্রন টু ইনফেকশন
এরপর আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন চিলড্রেন ট্রাকিয়া এন্ড অ্যাডাল্ট ট্রাকিয়া তাহলে একটা ডিফারেন্স আমরা অলরেডি বলে ফেলেছি যে চিলড্রেন ট্রাকিয়ার ইন্টারনাল ডায়ামিটার কত 3 মিলিমিটার বাট অ্যাডাল্ট ট্রাকিয়া 12 মিলিমিটার চিলড্রেন ট্রাকিয়াটা এটা হলো ডিপলি প্লেসড এন্ড মোর মুভেবল বাট ইন কেস অফ অ্যাডাল্ট ইট ইজ সুপারফিশিয়ালি প্লেসড এন্ড মোর ফিক্সড অ্যান্ড চিলড্রেন ট্রাকিয়া ইট ইজ সামটাইমস কজড বাই left brachiocephalic vein and the summit of the arch of the aorta. So, low tracheostomy is risky in children. But in case of adult, it is not caused by these structures. It is left brachiocephalic vein, summit of the arch of the aorta, it is cross-turned. So, low tracheostomy is not so risky, just like children. Now, developmental source. Mucosa, all lining epithelium develops from the endoderm of the foregut. And the cartilage, muscle and blood vessels develop from the spongy mesoderm surrounding the foregut. So this is all about the anatomy of the trachea. I'm going to recapitulate it. The trachea, it is the continuation of the larynx. Shuru kothai, sixth cervical vertebra, shesh kothai. Lower border of the fourth thoracic vertebra, length koto 10 to 15 centimeter, breadth 2 centimeter in case of adult male and 1.5 centimeter in case of adult female, internal diameter 12 millimeter. Lining epithelium, pseudo stratified ciliated columnar epithelium. Cone cell, beshi theke ekhane, goblet cell. Goblet cell er secretion te ki? Mucus. ট্রাকিয়া কি দিয়ে তৈরি 16-20 সি শেপড হাইলি কার্টিলেজ পোস্টেরিয়রটা কমপ্লিটেড হয় কি দিয়ে ফাইব্রো ইলাস্টিক মেমব্রেন অ্যান্ড ট্রাকিয়ালিস মাসেল ট্রাকিয়ালিস মাসেলটা কেমন মাসেল স্মুথ মাসেল রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস কোনটা শর্টার ওয়াইডার অ্যান্ড মোর ভার্টিক্যাল এই যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস শর্টার ওয়াইডার অ্যান্ড মোর ভার্টিক্যাল আচ্ছা প্রিন্সিপাল ব্রঙ্কাস এদের আবার কি কি পার্ট একটা হলো এক্সট্রা পালমোনারি পার্ট আর একটা হলো কি ইন্ট্রা পালমোনারি পার্ট আর্টারি সাপ্লাই ইনফিরিয়ার থাইরয়েড আর্টারি অ্যান্ড ব্রঙ্কিয়াল আর্টারি ভেনাস ডেনিস ইনফিরিয়ার থাইরয়েড ভেন নার্ভ সাপ্লাই সিম্পথেটিক অ্যান্ড প্যারাসিম্পথেটিক সিম্পথেটিক কোথা থেকে আসবে আপার ফোর আর ফাইভ থোরাসিক সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড আর প্যারাসিম্পথেটিক ভ্যাগাস অ্যান্ড রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ডেভেলপমেন্টাল সোর্স Mucosa, all lining epithelium develops from the endoderm of the foregut and all other layers, that is the muscle, vessel, cartilage, they develop from the spongy mesoderm. So this is all about the anatomy of the trachea. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি ফর থোরাক্স অস্পি অ্যান্ড ফাইবার বইটা তোমরা কালেক্ট করে নিও এই বই ঢাকাতে পাওয়া যায় না বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার 01712951685 তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ